गाइज गुड इवनिंग वेलकम टू माई चैनल बुने बाबू डे तुम्हारे सकल के जाना अनेक 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 भलोबासा तुम्हारा सबाई केमन आशा करी तुम्हारा सबाई खूब ही भलो आ तो देखते पुरोपुरी बिंदास आची पूरे बैरिए रेडी हो गए नतून खाटे ए बाबा दादा भाई के देखान सरि 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 नतून खाटे बसे आ আর নতুন জিনিস বাড়িতে এলে সত্যি খুব ভালো লাগে মনটাও ভালো লাগে তো যাই হোক এখন একটু বেরিয়ে পড়েছি এখন একটু যাব সন্ধেবেলা একটু কফি টফি চাটা খেতে যাব কালকে তো বাবা মা পৌঁছে যাচ্ছে বাবা মা পৌঁছলে তোমাদেরকে দেখাবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব কালকে বাবা মা পৌঁছবে আজকে রাতে বাবা মার ট্রেন বাবা মা কালকে সকালবেলা আমাদের এখানে পৌঁছে যাবে খুব মজা হবে আমি একা একা থাকি খুব বোরিং লাগে সবাই মিলে একসাথে থাকলে বেশ ভালো লাগে আর এখানটায় বাড়িটা আমাদের অনেক বড় পুরো 2BHK আমাদের ফ্ল্যাট কিন্তু থাকি আমরা দুটো মানুষ দুটো রুম তো নিজেকে একটু খারাপ লাগে তো কাল থেকে বেশ মজা হবে আনন্দ হবে তো আজকে চলো আজকে যাওয়া যাক আজকে কোথায় যাই দেখা যাক আমাদের তো কোনো কিছু প্ল্যান থাকে না কি করি না করি বেরিয়ে তারপরে প্ল্যান হয় তো চলো যাই তোমাদের সঙ্গে দেখা করবো তারপরে কথা হচ্ছে তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি এখন রাস্তায় আমরা যাচ্ছি রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ ডান সাইডে দেখো কত সুন্দর লাইটে খুঁটি দিয়ে খুঁটিতে লাইট দেওয়া আছে লাল নীল হলুদ সবুজ কালারের বেশ লাইটগুলো খুব ভালো লাগছিল দেখতেও তাই তোমাদের জন্য রাস্তাটা শেয়ার করলাম তো দেখা যাক এরপরে আমরা কোথায় যাই কারণ আমাদের যাওয়ার কোনো কিছু ঠিক থাকে না তো আমরা রাস্তায় যেতে যেতে ডিসাইড করলাম যেহেতু কালকে বাবা মা আসবে তার জন্য একটু টুকটাক কিছু কেনাকাটা আমরা করে নিই তো কেনাকাটা করার জন্য এখানে তো এখানে একটা দারুণ মিষ্টির দোকান হয়েছে এই যে মিষ্টির দোকানটার নাম হলো রসগোল্লা এখানে সব রকম সব কিছুই পাওয়া যায় স্ন্যাক্সও পাওয়া যায় রসগোল্লা তো বিভিন্ন ভ্যারাইটিস রসগোল্লা তোমরা প্রথমে দেখেই বুঝতে পেরেছো তো তোমাদের দাদাভাই আর আমি মিষ্টির দোকানে ঢুকলাম তোমাদের দাদাভাইয়ের অনেক কিছু খাওয়ার ইচ্ছে কিন্তু আমি কিছুই খাবো না যেহেতু আমার একটু শরীরটা ভালো নেই গ্যাস গ্যাস মতো হয়ে গেছে তো তার জন্য আমি কিছুই খাবো না তোমার দাদাভাইকে আমি বকাবকি করছিলাম আমি বললাম এত সুন্দর খাবারের দোকান কত কিছু খাবার পাওয়া যায় স্ন্যাক্স তো সব কিছুই স্ন্যাক্স পাওয়া যায় অথচ তুমি আজকের দিনেই আমাকে আনলে যে আমি খেতে পারবো না তো তোমাদের দাদাভাই এই যে বসছে অপেক্ষা করছে খাবারের জন্য আমি তোমাদেরকে ডেকোরেশনটা দেখাবো দারুণ নতুন খুলেছে তো তার জন্য দারুণ ডেকোরেশনটা খুব 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 সুন্দর চারিদিকে শুধু ফ্লাওয়ার 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 ওখানটায় গেলে সত্যি মনটা একদম একটু অন্যরকম সন্ধ্যেবেলাটা একটু অন্যরকম লাগলো নতুন দোকানটা দেখো তোমরা এই যে পুরোপুরি এসিও কারণ গরমকাল আসতে চলেছে এসিও অনেক আছে পুরোপুরি এরকম করে এটা আমরা একটা পোর্শনে বসছিলাম মিষ্টির দোকানটা অনেকটাই বড় আমরা এই যে তোমার আমি আইসক্রিম খাচ্ছিলাম আর ওরা ওই কেকটা কমপ্লিমেন্টারি দিয়েছিল আমি আর কিছুই খাচ্ছিলাম না তোমাদের দাদাভাই ধোসা অর্ডার করেছিল ধোসাটা খুব সুন্দর ছিল বললো যখন এসছি কিছু না কিছু একটা তো খাবো তো তোমাদের দাদাভাই এই যে ধোসা খাচ্ছে আর আমি কেক এবং আইসক্রিম এইটাই খেয়ে তারপরে আমরা মিষ্টি কেনাকাটা করলাম মিষ্টি কেনাকাটা করে তারপরে ফিরলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর আমরা রসগোল্লা কিনে নেওয়ার জন্য চলে এলাম যেহেতু মিষ্টির দোকানটার নাম রসগোল্লা অনেক ভ্যারাইটিস টাইপের রসগোল্লা তোমরা দেখো আমি তো মাত্র 4-5টা টাইপ দেখালাম তোমাদেরকে আরও অনেক বিশাল বড় দোকান ওদিকটাতে আরও ছিল বিভিন্ন ফ্লেভারে কাঁচা আম পাকা আম স্ট্রবেরি নলেন গুড় চকলেট সব রকম ফ্লেভারের রসগোল্লা ছিল তো আমরা রসগোল্লা নিয়ে বাড়ি চলে এলাম তো গাইস আমরা বাড়ি চলে এসেছি আর বাইরে কোথাও আমরা যাইনি ওইখানে দোকানে খাওয়া দাওয়া করে রসগোল্লা নিয়ে চলে এসেছি তোমাদের দাদাভাই রসগোল্লা খুলছে তোমাদেরকে দেখাই রসগোল্লার কালারটা খালি দেখো দেখো তোমাদের দাদাভাই রসগোল্লা খুলছে এই দেখো গোলাপি কালার ইয়েলো কালার বাবা মা আসবে কালকে ওই জন্য রসগোল্লা নিয়ে আসা হয়েছে তাহলে দাদাভাই একটা একটা করে অ্যাকচুয়ালি আমরা দু পিস করে সবগুলো এনেছি ওখানে আলাদা আলাদা এরকম পলিতেই দিয়েছিলো সব মিক্সড হয়ে যাবে বলে তো আমার দাদাভাই বললো আর রেখে দাও সব কি হয়েছে একসাথে রেখে দিলে হবে কোনো অসুবিধা নেই
এই যে আরো দুটো আছে, বাবা এত রসগোল্লা কে খাবে গো? এই দেখো কালারগুলো শুধু দেখে না, ও যা লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। জুসটা দিলে না, সবগুলো জুস একসাথে দিয়ে, সবগুলো ফ্লেভারের জুস একসাথে দিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই। রসগোল্লাটা মস্ত হয়েছে, তুমি ধরো এর বাটিটা, তোমরা দেখতে পা তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই যে রসগোল্লার আমাদের বাটি, আর একটু এই যে আঙ্গুর নিয়ে এলাম। তো গাইস এবারে আর কোনো কথা বাড়াবো না, এবারে আমাকে রান্না করতে যেতে হবে, ভাত বসাবো, রান্না করব। তো আজকের ব্লগটা আপাতত এটুকুই রাখলাম, ঘোরাফেরা এটুকুই করলাম, বেশি বড় করলাম না, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলার জন্য আসব। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর নতুন নতুন ভিডিও পেতে আমার ব্লগটি দেখতে থেকো। আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো আপাতত টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর একটা কথা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তারা পাশে থাকা বেল আইকনটি টং করে দিও, কারণ নোটিফিকেশান অন হওয়ার জন্য নতুন নতুন ভিডিও আমার দেখতে পাবে। তো টাটা, বাই বাই।